हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल फूड ट्यूब। आज के आमी आपना देर के एक टी असाधारण स्वादेर चिकेन पिज़्ज़ा रेसिपी शेयर करबो। एटी खूब सहजे तैरी हो जाए एबं एटी खेते असम्भव सुंदर। तो चलुन रेसिपिटा देखे नी। पिज़्ज़ा बनानोर जोन्नो आमी प्रथमे एखाने एक बाटी परिमाण उष्ण गरम दूध निये नेबो एबं तार मध्ये हाफ चा चामच चीनी मिशिए देबो एवं एर मध्य हमें 2 চা চামচ পরিমাণে ইস্ট মিশিয়ে দেব। এখানে আমি একটু ভালো মানের ইস্ট ব্যবহার করেছি, তোমরাও এখানে একটু ভালো মানের ইস্ট ব্যবহার করবে। এরপর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে আমি ময়দার ডোটাকে তৈরি করব, তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2.5 কাপ মতো ময়দা ইউজ করেছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর এর মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখানে, যাতে ওই তেলটা যাতে দলা না পাকিয়ে থাকে সেজন্য আমি এখানে ভালোভাবে ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে ইস্টটা ছিল তৈরি করা সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে, বেশ অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে। এবং এর মধ্যে আমি সামান্য গরম উষ্ণ গরম দুধটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমাকে মাখতে হবে। তো এখানে আমার ডোটা একটু শক্ত ছিল বলে আমি এখানে গরম দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে ডিম ব্যবহার করতে পারো। আমি এখানে আর একটু এখানে ওই বাটি ধোয়া জল, উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তোমরা চাইলে ডিম বা উষ্ণ গরম দুধ দিয়েও এটাকে মাখতে পারো। আমি এখানে অল্প অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি একটু বড় পাত্রে এটাকে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি, কারণ যাতে ভিতরে ইস্টটা কোনো জায়গায় না জড়িয়ে থাকে সেই জন্য আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে টেনে টেনে মাখিয়ে নিচ্ছি, যাতে ইস্টটা এক জায়গায় থাকলে সেই জায়গাটাই একমাত্র ফুলবে, অন্য জায়গাগুলো আর ফুলবে না। তো সেই জন্য আমি ইস্টটাকে যাতে সারা জায়গায় পৌঁছে যায় সেরমভাবে আমি হাতের সাহায্যে পুরোটা ভালোভাবে মুথে নিচ্ছি, যাতে ইস্টটা পুরো ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমার ময়দার ডোটা একেবারে মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু সানফ্লাওয়ার অয়েল হাতের সাহায্যে মাখিয়ে দেব, যাতে উপর দিয়ে না শুকিয়ে যায় ময়দাটা। এরপরে আমি এটাকে ঢেকে দেব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। এবার আমি একটা পাত্রে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, এবং তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পিজ্জা সস দিয়ে দেব। আমি এখানে হোমমেড পিজ্জা সস ইউজ করেছি। তোমাদের যদি পিজ্জা সসের রেসিপিটা দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি রেসিপিটা দিয়ে দেব। এরপরে আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি। আমি এখানে অলরেডি কুক চিকেন দিয়েছি, আমার যেটা দুপুরে রান্না হয় সেই চিকেনটাই আমি ইউজ করেছি। তোমরা চাইলে কাঁচা চিকেন আদা রসুন দিয়েও ইউজ করতে পারো। এবার আমি ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি, দেখো এটা কতটা ফুলে গেছে। তো এটা ফার্স্টে আমি হাতের সাহায্যে চেপে চেপে এয়ার বাবলসগুলো বার করে দেব, এবং এটাকে ভালোভাবে একটু আরেকবার করে মেখে নেব। এরপর আমি এটাকে ভাগ করে দুটো ডো করে নেব, বড় বড় সাইজের। এবং একটি প্যানের মধ্যে অল্প করে ফার্স্ট সাদা তেল দিয়ে হাতের সাহায্যে ব্রাশ করে নেব, এবং এই যে ডোটা ছিল সেই ডোটাকে হাতের সাহায্যে আমি ভালোভাবে একটু মেখে নিয়ে সেটাকে আমি একটা আকার দেব, পিজার আকার। তোমরা চাইলে বেলুন চাকিতেও বেলে নিতে রুটির আকারে, কিন্তু আমি হাতের সাহায্যে করছি কারণ আমার কাছে এটা অনেক সহজ লাগে। তো আমি এখানে হাত দিয়েই পুরো প্যানের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে একটা পিজার আকার দিয়ে দিচ্ছি। Thank you.
এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটে করে দিচ্ছি চারিদিক দিয়ে। এতে করে রুটিটা ফুলে উঠবে না, কারণ যদি না আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে দিই তাহলে কোনো দিক ফুলে উঠতে পারে। তো এবার আমি এখানে যে পিৎজা সসটা ছিল সেই পিৎজা সসটা নিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পিৎজা সস দিচ্ছি আমার ইচ্ছা অনুযায়ী। এখানে আমি 2 থেকে 2.5 চামচ পর্যন্ত পিৎজা সস ইউজ করেছি এবং এরপরে আমি আমার ইচ্ছা মতো টপিং দিয়ে নেব। অনেকে অনেক রকম ইচ্ছা মতো টপিং দেয়, তো আমি এখানে খুব বেশি টপিং ইউজ করছি না, কারণ আমার বাড়িতে খুব বেশি পরিমাণে টপিং অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ এবং টমেটো টপিং হিসাবে ইউজ করেছি। তো আমি এখানে এখানে বড় বড় করে কাটা পেঁয়াজগুলোকে ইউজ করেছি এবং তারপর আমি এখানে টুকরো টুকরো করে স্লাইস করে কাটা টমেটোগুলোকে ইউজ করেছি। এরপর আমি উপর থেকে চিকেনগুলোকে ছড়িয়ে দেব। ছোট ছোট করে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছিলাম। এটা টেস্টে কোনো রকমের পার্থক্য আসে না, এটা অলরেডি রান্না করা চিকেন বলে যে মনেই হবে না। এবার আমি উপর দিয়ে একটু মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটা আমি আমুলের চিজ ইউজ করেছি। আমি এখানে একটু চিজটাকে উপর থেকে কুড়ে দিচ্ছি। এরপর আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এবং আমি এই প্যানটাকে গ্যাসের ওভেনে দিয়ে দিয়েছি। এখানে আমি ওভেনের জোর একদম লোতে করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমি এখানে ফার্স্ট 5 মিনিট ওয়েট করেছি। তো 5 মিনিট পর আমি আমার এখানে পিৎজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। উপর থেকে যে চিজগুলো ছিল গলে গেছে একদম, তার মানেই বুঝে নিতে হবে যে আমার পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।